नमस्कार दर्शक बंधु, हमें श्री संजीव शास्त्री आज के अपना सामने आबार उपस्थित। आशा करी अपना भलो आशराशि मे मास कम जाए यह क्योंकि आलोचना करो। विषराशि भिडियो दीते एक देरी हो गल, मासे कम जाए यह आलोचना करब, तेकगुलो शुभ परिवर्तन क्योंकि विषराशि सपेक्षे देखते पाया जा दिक्कत की शुभ परिवर्तन पा यह आलोचना करब। क्या दीर्घदिन पर आपन एकादशपति बृहस्पति अपन एकादश भाव गोचर कर जेखने शुक्र के उच्चस्थ होते देखा जाच्छे, अर्थात एकादश भावे एकाधिक ग्रहे सन्निवेश मासटा किन्तु आपनादेर अनेक दिक थेके पजिटिव करते देखते पाया जाच्छे। पाशापाशी दीर्घदिन आपनादेर भाग्यस्थाने शनि बसेछिलो, ए मासे शनि के कर्मस्थाने गोचर करते देखा जाच्छे। रवि के उच्चस्थ अवस्थाय देखा जाच्छे, बुध के आपनादेर राशिते देखा जाच्छे। ए जे अनेकगुलो शुभ परिवर्तन जे आपनादेर ए जे राहु केतु दीर्घदिन परे आपनादेर राशि थेके सरे गिये मेष राशिते चले गेल, आपनादेर सप्तम भावे दीर्घदिन केतु बसेछिलो तुला राशिते चले गेल, एर फले एई मासे किन्तु फिनान्सियल बोलुन जोगाजोग कम्युनिकेशन बोलुन व्यक्तिगत दिक थेके दीर्घदिने आटके थाका काज बोलुन अनेक दिक थेके किन्तु आपनारा शुभ फल किन्तु एई मासे आपनारा पाबेन। अनेकगुलो शुभ परिवर्तनेर सूत्रपात आपनादेर जीवने होते चलेछे वृष राशिर जातक जातिकादेर, ताई अवश्यई टोटालटा आलोचना करब। अवश्य मनोयोग दिए प्रोग्राम देखें और प्रोग्राम भलो लगले एक लाइक और शेयर प्लिज कर देवें। प्लिज सबसक्राइब तो भूलें ना, जरा जरा प्रोग्राम देखें सबसक्राइब कर तेज़ असंख्य धन्यवाद। अवश्य अनलाइन प्रेडिक्शन दी, जरा अनलाइन प्रेडिक्शन नीते चान डेस्क्रिप्शने व्हाट्सएप नम्बर पे जाने जोाजोग कर अनलाइन प्रेडिक्शन अपना नीते। सबसे बड़ कथा, दीर्घदिन पर आपन राशि अधिपति शुक्र क्योंकि उच्चस्थ अवस्थाय देखते पाया मे मासे। যখন রাশির অধিপতি উচ্চস্থ হয়ে যায় তখন ব্যক্তিগত দিক থেকে অনেক দিক থেকে কিন্তু অনেক শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। এই মাসেও কিন্তু আপনারা অনেক শুভ ফল পেতে চলেছেন, সেই নিয়ে আলোচনা করব। তাই প্রোগ্রাম শুরু করার আগে একটু গোচর ফলটা বলে নিই, তারপর আমি স্টেপ ওয়াইজ টোটালটাই আলোচনা করব। দেখুন, আপনাদের রাশিতে বুধ বসে আছে, বুধ তো আপনাদের মিত্র গ্রহ, শুক্রের মিত্র গ্রহ, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই বুধ দশ তারিখ পর্যন্ত মার্গী থাকবে, তারপর বক্রী হয়ে যাবে। বৃষ রাশিতে সাপেক্ষে দ্বিতীয় হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম ভাবে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না, ষষ্ঠভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে, সপ্তমভাবে কোনো গ্রহ থাকছে না, অষ্টম ভাব নবমভাবে কোনো গ্রহ থাকছে না, দশমভাবে মঙ্গল এবং শনিকে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল সাত তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে, আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি, যেখানে বৃহস্পতি এবং শুক্র বসে আছে যেখানে অতীব শুভ, সেই দিক থেকে তো ভালো ফল পাবেন আমি বলেই দিয়েছি। এবং শুক্র তেইশ তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে উচ্চস্থ থাকবে, তারপর আপনাদের দ্বাদশভাবে গোচর করবে। রবি এবং রাহু আপনাদের দ্বাদশভাবে বসে আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব হল যদিও আপনাদের জন্য। রবি উচ্চস্থ অবস্থায় বসে আছে রাহুর সঙ্গে, পনেরো তারিখ পর্যন্ত রবি আপনাদের মেষ রাশিতে থাকবে, তারপর আপনাদের রাশিতেই গোচর করবে। এবং মাসের শুরুতেই চন্দ্রকে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গোচর ফল, এর সাপেক্ষে আমি টোটালটাই আলোচনা করব। প্রথমেই বলি, এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন যাবে, যেহেতু আপনাদের রাশিতে বুধ বসে আছে এবং পাশাপাশি আপনাদের রাশির অধিপতি মীন রাশিতে উচ্চস্থ হয়ে বসে আছে বৃহস্পতির সঙ্গে, ফলে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্র একসঙ্গে বসে আছে, এটা কিন্তু অতীব শুভ, অনেক শুভ যোগের কিন্তু সূত্রপাত এই মাসে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত দিক থেকে অনেক শখ শৌখিনতা পূরণ, আনন্দ ফুর্তি, একটা এনজয়েবল মাস আপনারা কিন্তু এই মাসে কাটাতে চলেছেন। যে কোনো দিক থেকে মনের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস থাকবে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত মন মানসিকতার দিক থেকে অতীব শুভ ফল পাবেন, কেনাকাটা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট যে শখ শৌখিনতা পূরণ, ব্যক্তিগত দিক থেকে সফলতা পাওয়ার জন্য অনেক মানসিক আনন্দ, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পরে এই টাইমটা এসছে, কারণ আপনাদের রাশি অধিপতি মীন রাশিতে উচ্চস্থ হয়, সেখানে যখন মীন রাশিতে বসে আছে মাসের শুরু থেকে দেখা যাচ্ছে, কেননা অলরেডি সাতাশ তারিখে মীন রাশিতে গোচর করে গেছে শুক্র, সেখানে দাঁড়িয়ে তেইশ তারিখ পর্যন্ত থাকবে, ফলে অনেক শুভ ফলের ইঙ্গিত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে অতীব শুভ ফল কিন্তু ব্যক্তিগত দিক থেকে পাবেন। যে কোনো দীর্ঘদিনে আটকে টাকে কাজ হয়তো বেরিয়ে গেল, তার জন্য মানসিক আনন্দ পেলেন, জায়গাটা কিন্তু অতীব শুভ। ফিনান্সিয়াল দিক থেকেও এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে।
সেই দিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে একাধিক সোর্স অফ ইনকাম আপনারা দেখতে পারবেন, যে কোনো হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু অর্থ লাভ আপনাদের এই মাসে অবশ্যই হবে। একাধিক সোর্স অফ ইনকাম যেমন হবে, যে কোনো ফাটকায় টাকা ইনকাম, হঠাৎ করে কিছু প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। ফলে ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে মাসটা কিন্তু আপনাদের অতীব শুভ যাবে, সেদিক থেকেও কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন আপনাদের রাশিতে রাহু বসেছিল এবং দ্বিতীয় দৃষ্টি দিচ্ছিল, ফলে অনেকের ক্ষেত্রে ধার দেনা হয়ে যাওয়া, নানারকম টাকা ফেঁসে যাওয়া, আটকে যাওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের এখন মুক্তি পাওয়ার জায়গা চলে এসছে। ফলে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু মাসটা ভালো যাবে। প্রথম হাফটা তো অতীব শুভ, সেকেন্ড হাফটার তুলনায় কিন্তু ফার্স্ট হাফটা বেশি ভালো দেখতে পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। পরিবারের মধ্যে একটা আনন্দ ফুর্তি করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, পরিবারকে সময় আপনারা দিতে পারবেন। এমন না যে কাজের চাপে আপনারা পরিবারকে সময় দিতে পারলেন না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সবাইকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, একটা আনন্দ করলেন, এই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা অবশ্যই দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু অতীব শুভ ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ, কমিউনিকেশান অনেক গুণ বাড়বে, অনেকটাই পজিটিভ হবে। যে কমিউনিকেশান গ্যাপগুলো আপনাদের পড়ছিল সেখান থেকেও কিন্তু শুভ ফলের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকেও কিন্তু অনেক শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। ভাই বোনের দ্বারা কোনো উপকার আপনাদের আসতে পারে, উপকারে লাগতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটাই বেশি পজিটিভ হবে, সেই জায়গাটা ভালো। প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ভ্রমণ এই মাসে কিন্তু অবশ্যই আপনাদের লাভ দিয়ে যাবে। যারা কাজের জন্য ঘোরাঘুরি করতে হয় তাদের দিক থেকে মাসটা কিন্তু ভালো। মানসিক উদ্যম কিন্তু যথেষ্ট বেশি থাকবে, অনেক কাজ কিন্তু আপনারা এই মাসে বার করতে পারবেন। কারণ বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের একাদশে বসে, বৃহস্পতি তৃতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ পঞ্চম দৃষ্টিটা তৃতীয় হয়ে পড়ছে। বৃহস্পতির দৃষ্টি মানেই সেই ঘরটাকে অনেক বেশি পজিটিভ করে দেয়, ফলে সেই দিক থেকে তৃতীয় ভাব অনেক বেশি পজিটিভ ঊর্জা, মনের মধ্যে একটা পজিটিভনেস, এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে থাকবে অনেক কাজ আপনারা কিন্তু বের করে নিতে পারবেন। শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থানের দিক থেকে কিন্তু একদিকে যেমন পড়াশোনা যথেষ্ট ভালো হবে, আবার কোনো একটা কারণে কিছু পড়াশোনার ক্ষেত্রে কিছু ডিস্টার্বেন্স ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধানে চলবেন। কিছু ক্ষেত্রে যারা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যেতে চাইছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষার দিক থেকে খুব একটা প্রবলেম নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু মনোসংযোগের অভাব থাকার জন্য পড়াশোনায় একটু ডিস্টার্ব কিন্তু পাশাপাশি হতে দেখা যাচ্ছে। তাই মনোসংযোগ দিয়ে যদি পড়াশোনা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে। এদিক ওদিক মনটাকে না ঘুরিয়ে যদি পড়াশোনার দিকে কেন্দ্রীভূত করা যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। রাহু এবং রবির একটা যোগ থাকছে, ফলে পড়াশোনার দিকে মাঝে মাঝে একটু ডিস্টার্বেন্স কিন্তু হতে পারে, সেই জায়গাটা থেকে নিজেদের বের করে এনে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতে হবে। এবং পাশাপাশি মাতৃস্থানের দিক থেকে প্রথম হাফটা একটু সমস্যা বল থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু ভালো। প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু সেকেন্ড হাফটা আপনারা ভালো ফল পাবেন, সেদিক থেকে অনেকটা পজিটিভ পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা ভালো, যারা বাড়ি গাড়ি কিনতে চান তাদের দিক থেকে কিন্তু ভালো। হঠাৎ কোনো অপরচুনিটি আপনাদের বাড়ি গাড়ি কেনার জন্য আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু বিশেষ বাধা একেবারেই নেই, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। যারা দীর্ঘদিন কোনো বাড়ি সেল করতে চাইছেন এই মুহূর্তে চেষ্টা করুন, হঠাৎ করে বাড়ি সেল হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে এই মাসটা অতীব শুভ যাবে, কারণ একদিকে দেখুন পঞ্চমপতি বুধ আপনাদের রাশিতে বসে থাকছে, শুক্র উচ্চস্থ অবস্থায় আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি পঞ্চমভাবে পড়ে থাকছে, ফলে পঞ্চমভাব কিন্তু এই মুহূর্তে অনেক বেশি পজিটিভ থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রেমের দিক থেকে অনেক বাধা কিন্তু এই মাসে আপনাদের কাটবে। প্রেমের নতুন যোগাযোগ আসা, ভেঙে যাওয়া প্রেম, জুড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। দীর্ঘদিন প্রেমের মধ্যে একটা ডিস্টার্বেন্স যে চলছিল সেটা কিন্তু এই মুহূর্তে কেটে যাওয়ার, একটা পূর্ণতা পেয়ে যাওয়ার বা বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার মতো পরিস্থিতি দেখতে পারবেন। কারণ দীর্ঘদিন আপনাদের রাশিতে রাহু বসে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছিল, সেখানে দাঁড়িয়ে প্রেমের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়া, ভুল বোঝাবো, যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ, এরকম জিনিসটা হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট এনজয়েবল একটা মাস কাটাতে চলেছেন প্রেমের দিক থেকে। অনেক প্রেম কিন্তু বিবাহে পরিণত হওয়ার জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি সন্তান প্রাপ্তির জন্য মাসটা ভালো, সন্তানের প্রতিভার বিকাশ, সন্তানের যারা বড় হয়েছে তাদের দিক থেকে বিবাহের যোগাযোগ কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। যাদের সন্তানরা ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাচ্ছে, জীবনে কিছু সফলতা আপনার সন্তানের জন্য অপেক্ষা করছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পারবেন।
ফলে সন্তান ভাগ্য এবং প্রেমের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো। যারা ধরুন কোনো আর্টিস্টিক কাজ করে, ফিল্ম মিডিয়ায় আছে, ব্যক্তিগত দিক থেকে কোনো স্বপেশার সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে। ফলে বিষরাশির দিক থেকে ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে, যারা সেলফ এমপ্লয়েড আছে, তাদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে। সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছে, কোনো উদ্ভাবনী শক্তির বিকাশ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, সেদিক থেকেও যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। অনেক পরিস্থিতি, অনেক নতুন চিন্তা ভাবনার উন্মেষ কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে। দীর্ঘদিন প্ল্যান করছিলেন কিন্তু সেই সঠিক জায়গাটা আপনাদের আসছিল না, কিন্তু এই মুহূর্তে একটা নতুন প্ল্যান আপনাদের মাথায় আসতে পারে, যেখান থেকে কিন্তু আপনারা পরবর্তীকালে একটা ভালো সুযোগ আপনাদের লাইফে আসতে পারে। সেই জায়গাটা আপনারা চেষ্টা করুন, হঠাৎ করে কিছু একটা নতুনত্ব পাওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবে। কিছু ক্ষেত্রে ঋণ মুক্তি আপনাদের এই মাসে অবশ্যই হবে, রোগ মুক্তি হবে, অবশ্যই আপনাদের কিছু শত্রু নাশ হবে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু অনেকটাই বেশি মুক্তির জায়গা আপনারা পাচ্ছেন। হঠাৎ করে যারা দীর্ঘদিন লোনের জালে জর্জরিত হয়ে গেছে, তাদের দিক থেকে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি পাবেন, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের কিছু ঋণ পরিশোধ হওয়ার জায়গা দেখতে পাচ্ছে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই কিছু না কিছু সুযোগ আপনারা পাবেন, ফলে সেই দিক থেকে কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেন, ফলে সেদিক থেকে লোন মুক্তি আপনাদের কিন্তু হতে পারে, অনেকটাই কিন্তু লোন থেকে বেরিয়ে আসার জায়গা এই মাসে দেখতে পাচ্ছে, সেদিক থেকে ভালো। রোগ মুক্তি, যারা দীর্ঘদিন কোনো রোগে ভুগছিলেন, তারা যদি একটু ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন, এই জায়গাটাও কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাচ্ছে। দীর্ঘদিন শত্রুতা, কর্মস্থানে শত্রুতা, ব্যবসা জায়গায় শত্রুতা, লেবার প্রবলেম যেগুলো হচ্ছিল সেগুলো থেকে কিন্তু এই মাসে আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ দীর্ঘদিন ষষ্ঠভাবে শনির দৃষ্টিটা পড়েছিল, সেখান থেকে কিন্তু এই মাসে আপনাদের দেখা যাচ্ছে যে ষষ্ঠভাব থেকে শনির দৃষ্টি সরে গেছে, সপ্তমভাবে চলে গেছে এবং বৃহস্পতির দৃষ্টিও সপ্তমভাবে চলে গেছে, ফলে ষষ্ঠভাব কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে এবং সেখানে শুক্র কিন্তু আপনাদের উচ্চস্থ, ষষ্ঠপতি শুক্র উচ্চস্থ হয়ে একাদশে বসে আছে, ফলে প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ করা, ইন্টারভিউতে জয়লাভ করা, এই জায়গাগুলো যারা ধরুন মডেলিং করছে বা কোনো ফিল্ম মিডিয়া আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু অতীব শুভ যাবে, সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া। চলে আসি বিবাহিত জীবন, ব্যবসা, বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, সেদিক থেকেও কিন্তু বিশেষ বাধা নেই, কারণ দীর্ঘদিন পরে বিষরাশির একটা বিবাহের অপরচুনিটি আসছে। বিবাহ, যাদের দীর্ঘদিন বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন বিবাহ নিয়ে নানা সমস্যা চলছিল, তাদের দিক থেকে কিন্তু একটা বিবাহের অপরচুনিটি আপনারা পাবেন, কেননা বৃহস্পতি এবং শনির যৌথ দৃষ্টি যখন আপনাদের সপ্তমভাবে পড়ছে এবং 17 তারিখের পরে সপ্তমপতি একাদশে গোচর করছে, ফলে বিবাহের নতুন যোগাযোগ আসার জন্য অতীব শুভ ফল কিন্তু আপনাদের শুরু হয়েছে। মে মাসটা পুরোটাই সেটা পাবেন, সেদিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিবাহিত কাপলদের মধ্যে অনেক বেশি পজিটিভনেস, বোল্ডনেস দেখতে পায়, মানে অনেক বেশি মিল, একটা দীর্ঘদিন যে একটা সমস্যা চলছিল সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। পার্টনারের কোনো শারীরিক সমস্যা চলছিল, সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে কেতু বসে আছে, যাদের ব্যক্তিগত রাশি যাদের কেতুর দশা চলছে বা কেতু নেগেটিভ আছে, তাদের দিক থেকে কিন্তু পার্টনারের কোনো শারীরিক প্রবলেম আপনারা মানে সমস্যা তৈরি করতে পারে, বাড়ির কোনো শ্বশুর বাড়ির কোনো ব্যক্তি আপনাদের পেছনে লাগতে পারে, এই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে। ব্যক্তিগত পার্টনারের সঙ্গে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু শ্বশুরবাড়ির কোনো লোকজন আপনাদের পেছনে লাগতে পারে, সেখান থেকে সমস্যা তৈরি করতে পারে, এই জায়গা থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। তৃতীয় কোনো ব্যক্তিকে কিন্তু অবশ্যই প্রবেশ করতে দেওয়া বিবাহিত জীবনের জন্য ভালো না। ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ পাবেন, ব্যবসায় যে মুনাফা না হওয়া, দীর্ঘদিন ব্যবসার মধ্যে ঘাটা চলছিল, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, ফলে ব্যবসার দিক থেকে নতুন একটা অধ্যায় কিন্তু আপনাদের শুরু হবে। শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি যৌথভাবে যখন সপ্তমভাবে পড়ছে, ব্যবসার নতুন পর্যায়ে একটা আরম্ভ হচ্ছে, ব্যবসা একটা নতুনভাবে তৈরি করা, নতুনভাবে ব্যবসাকে রিনোভেশন করা, রিনোভেট করা, সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো, ব্যবসাটাকে আরও আপডেট জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা দরকার হয়, সেই জিনিসটা যদি আপনারা এই মাসে করতে পারেন, তাহলে অবশ্যই ব্যবসাকে কিন্তু আরও বেশি মানে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন, ব্যবসার জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেটা যে ব্যবসায় করুন না কেন, কিছু ব্যবসার দিক থেকে কিছু লাভ, কিছু বৃদ্ধি পাওয়া, ব্যবসার মধ্যে একটা ব্রাঞ্চ তৈরি হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমপতি একাদশে বসে আছে, হঠাৎ করে কিছু প্রাপ্তি, আমি বলবো না লটারি থেকে প্রাপ্তি, আমি লটারির ওপর খুব একটা ভিত্তি করে কোনো প্রোগ্রাম করি না, তাও এই লটারি প্রাপ্তির জায়গা যে নেই তা নয়, কিন্তু অষ্টমপতি একাদশে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে, ফাটকায় কিছু টাকা আসতে পারে,
দীর্ঘদিন কোন ইনভেস্টমেন্ট আপনাকে লস দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সেখান থেকে কিছু লাভ আপনারা পেয়ে যেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু বৃহস্পতি অষ্টমপতি একাদশে অবস্থান আপনাদের জন্য কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু করাতে পারে। ভাগ্যপতি দীর্ঘদিন আপনাদের ভাগ্যস্থানে বসেছিল, এখন কিন্তু দশম ভাবে চলে গেছে, ফলে ভাগ্যের দিক থেকে কিন্তু অবশ্যই সাপ পাবেন, উচ্চ শিক্ষায় লাভ পাবেন, দূর যাত্রার জন্য ভালো ফল পাবেন, পিতা ফিনান্সিয়াল লাভ হতে পারে। অবশ্যই কিন্তু আপনারা যারা স্পিরিচুয়াল মেন্টালিটি নিয়ে চলেন তাদের দিক থেকে আধ্যাত্মিক চেতনার উন্মেষ, গুরু দীক্ষা লাভ, গুরু বাড়ি ভ্রমণ, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোনো তীর্থস্থানে ভ্রমণ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনারা ভালো পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। অবশ্যই যারা দীর্ঘদিন কোনো আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস, ম্যাট, ক্যাট এরকম বা এমবিএ করছে বা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু পড়াশোনার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পাচ্ছে, বিশেষ একটা বাধা কিন্তু নেই, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। কেন রাহু দৃষ্টিটা সরে গেছে, নাইন্থ হাউসের ভাগ্যস্থানে রাহু দৃষ্টি এবং শনির অবস্থান অনেক রকম সমস্যা তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি পজিটিভ হয়ে গেল, সেই জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেল। সেই দিক থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাপ পাবেন, অনেক বাধা কিন্তু আপনাদের কাটবে। কর্মের দিক থেকে নতুন অধ্যায় শুরু হচ্ছে, কারণ কর্মপতি কর্মস্থানে শনি কিন্তু গোচর করছে, যেখানে মঙ্গল বসে আছে, প্রথম হাফে মঙ্গল শনি যোগ দেখা যাচ্ছে 7 তারিখ পর্যন্ত, সেই জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কর্মস্থলে কারোর সঙ্গে ভুল বোঝা হয়ে যাওয়া, ফট করে মাথা গরম হয়ে যাওয়া, এর জন্য অফিসে বসের সঙ্গে কোনো রকম একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রথম হাফটা এই মে মাসের 7 তারিখ পর্যন্ত একটু সাবধান থাকা ভালো। কোনো হঠাৎ করে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনাদের জন্য উচিত না, কিন্তু আপনাদের ওভারঅল মাসটাকে যদি বিচার করতে পারা যায় তাহলে অবশ্যই আমি বলতে পারি যে কর্মের দিক থেকে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, কর্মের অনেক বাধা কাটছে, কর্ম নতুন কর্ম প্রাপ্তির জন্য নতুন সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন, ফলে কর্মের দিক থেকে কিন্তু একটা অপরচুনিটি আপনারা পাবেন। যারা বাড়িতে বসে কাজ করে, বাড়িতে বসে ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশ্বরাশির জন্য কর্ম ভাগ্য কিন্তু অনেকটাই বেশি পজিটিভ হচ্ছে, সেদিক থেকে ভালো ফল আপনারা অবশ্যই পাবেন, ফলে কর্মের নতুন অপরচুনিটি খুলবে। দীর্ঘদিন যারা স্ট্রাগল করছে কর্মের জন্য, কিছু হলেও তাদের কর্মের কোনো দরজা কিন্তু খুলতে পারে, অনেক ভালো ভালো চাকরি কিন্তু তাদের হতে পারে। শনি যখন দেয় কিন্তু অনেক বেশি দেয়, যদি ব্যক্তিগত রাশি যাতে শনি ভালো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো ফল, অনেক বেশি ভালো চাকরির একটা অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একাদশে একাধিক গ্রহের অবস্থান, সবসময় কিন্তু এই জিনিসটা দেখা যায় না যে মিশরাশির জন্য এই মাসটা আমি মনে করি কিছু বাধা আছে, যেমন রাহু কেতু বাদে বাদ বাকি সব গ্রহরাই কিন্তু এই মুহূর্তে মিশরাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রোল প্লে করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই একাদশে বৃহস্পতির অবস্থান এবং তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে, সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি, পাশাপাশি শুক্রর উচ্চস্ত হওয়া, মঙ্গলের একাদশ ভাবে গোচর করা, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের এই মাসে কিছু প্রাপ্তি হবে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার, মানে সেই দিক থেকে কিছু প্রাপ্তি আপনাদের জন্য অপেক্ষা করছে, কিছু মনের ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে, যে কোনো দিক থেকে একটা লাভ কিন্তু আপনারা পেতে পারেন। দীর্ঘদিন এই যে একটা বাধা বিঘ্ন আপনাদের ফেস করতে হচ্ছিল সেখান থেকে যেন অবশ্যই কিছু ভালো ফল পাবেন, যার বয়োজ্যেষ্ঠ যারা দাদা দিদি আছে এদের থেকে এই মাসে কিছু লাভ আপনারা অবশ্যই পাবেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে, বিদেশে যারা কর্ম করতে যেতে চাইছে তাদের কিন্তু রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছে, দশমপতি দশমভাবে বসে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে মেষরাশিতে, সেখানে বিদেশ যাত্রার অপরচুনিটি আপনারা পাবেন, মানে দীর্ঘদিন মেষরাশি জাতক জাতিকারা যারা বিদেশে কর্ম করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা পাবেন, যেদিক থেকে অনেক সুযোগ কিন্তু হবে, ফলে ওভারঅল মাসটা বিচার করে বিশ্বরাশির জন্য কিন্তু এই মাসটা এক কথায় ভালো যাবে। খালি যাদের ধরুন ব্যক্তিগত রাশি যাতে রাহু বা কেতুর দশা চলছে বা কাল সর্প হয়ে আছে তাদের দিক থেকে একটু শত্রুতা, কোথাও একটা কোর্ট কেস থেকে একটা বিব্রত হওয়া, কোথাও কোর্ট কেস হয়ে যাওয়া, এই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে, অটকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। দ্বাদশভাবে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না ষষ্ঠী কেতু, কোথাও একটু স্কিনের প্রবলেম কিন্তু হতে পারে, কোথাও সুগারের যাদের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেমন বিদেশে নিয়ে যাবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু ভেতর ভেতর শত্রুতা তৈরি করবে, যে গুপ্ত শত্রু তৈরি করবে, সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। মাথাটাকে যত ঠান্ডা রাখতে পারবেন আপনারা কিন্তু অনেক দিক থেকে গেন করে বেরিয়ে যেতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ধরুন মাইগ্রেনের কিছু প্রবলেম আছে তাদের দিক থেকে এই মাসটা, যাদের ধরুন হাই প্রেশার আছে তারা কিন্তু এই মুহূর্তে 25-15 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন, আমি মনে করি তারপরে ক্লিয়ার হয়ে যাবে পরিস্থিতিটা, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন।
তাহলে বিশেষ বাধা নেই। এবং যাদের রাহু কেতু দশা চলছে তারা কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকবেন। যাদের ধরুন বৃহস্পতির দশা, শনির দশা, শুক্রের দশা বা বুধের দশা, এরকম দশা মঙ্গলের দশা চলছে, তাদের ক্ষেত্রে বিশেষ একটা সমস্যা হবে না, সেই রকম কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি দেখা যায় যে কোনোভাবে রাহু কেতু দশা চলছে, তাহলে একটু কোথাও একটা শত্রুতা, কোথাও একটা কোর্ট কেসে যে জড়িয়ে পড়া, কোর্ট কেস যাদের চলছে তাদের একটু সমস্যা হওয়া, এই জায়গাগুলো থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। ওভারঅল বলে দিলাম। এবং যদি ধরেন আপনাদের কারো রাহুর দশা চলছে, রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের চতুর্থভাবে পড়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে প্রেমের মধ্যে কিছু বাধা আসতে পারে। রাহু কিন্তু প্রেমের মধ্যে কিছু বাধা দেবে। একদিকে বৃহস্পতি শুক্র যেমন প্রেমের মধ্যে যথেষ্ট এনজয়েবল একটা মুভমেন্ট দেবে, মুহূর্ত দেবে এই মাসটায়, সেমনি কিছু ক্ষেত্রে রাহু কিন্তু চেষ্টা করবে যে আপনাদের প্রেমের মধ্যে বিবাদ বাঁধাতে। সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে পারলে মাসটা কিন্তু আপনাদের প্রেম বা সন্তানের দিক থেকে অতীব শুভ পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। তাই একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলে মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কাটবে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।